দানি পাল্লার মাল কম বেশি করব রোজা রাখব পাপ পায়ের উপরে নির্যাতন করব রোজা রাখব গরিবের মাল চুষে খাব রোজা রাখব গরিবের ঘর লুট করব রোজা রাখব গরিবের দোকান লুট করব গরিবকে জরিমানা করে ইনকাম করে খাব এটা কার লক্ষণ আর জোরে বলবেন এটা হলো মুনাফিক মার্কা মুসলমানের লক্ষণ ঠিক না বেটি ভাই দুনো গায় পা দিয়ে চলা যায় না যায় না কারণ দুনো গায় পা দিয়ে যাবেন হালকা ঢেউ আসবে তপাস কথা পড়বে যে পানিতে উনু কয়ার পড়বে না ঠিক না বেটি তা ভাই জিদিকে যাবে এক দিকে যাবে হে আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে ইসলামের পক্ষে আসার মতো আসব আর না হলে বেরিয়ে যান আপনার মতো কাফের মার্কা মুনাফিক মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের দরকার নাই ওই যখন যেমন তখন তেমন সাপের গালেও চুমা ব্যাঙের গালেও চুমা এই কাফের মার্কা মুসলমান আমার আল্লাহর প্রয়োজন নাই রাসূলের প্রয়োজন নাই আজকে আপনারা দুবার হাত তুললেন প্রথমে বললেন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় হাজির হয়েছে সত্য না মিথ্যা এজন্য বলবেন সত্য মিথ্যা বললে মিথ্যা যদি আজ আপনার এই হাত আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে হতো তাহলে এই মুসলমান দিকে দিকে আমি আপনি লাঞ্ছিত অপমানিত প্রতিবন্ধিত হতাম যদি আমার আমার হাতটা সত্যের হাত হতো আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে হতো তাহলে এই হাত দিয়ে শরীয়তকে ইসলামকে কুরআনকে আমি আপনি জবে করতে পারতাম না পারতাম পারতাম না আজকে হাত তুলে বললেন আপনারা মুসলমান সত্য বললেন না মিথ্যা এজন্য বলবেন আপনারা মুসলমান আমার সন্দেহ হয় আমার সন্দেহ হয় যদি আপনি প্রকৃত মুসলমান হতেন প্রকৃত উম্মতে মুহাম্মদ হতেন আপনার আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে কুরআনের পক্ষে ন্যায়ের পক্ষে মুসলমান হয়ে মুসলমানের পক্ষে নামাজি হয়ে নামাজির পক্ষে রোজাদার হয়ে রোজাদারের পক্ষে কলেমা পড়ানো ওয়ালা হয়ে আর এক কলেমা পড়ানো ওয়ালার পক্ষে থাকতে ঠিক না বেটা বেটা আপনি বললেন মুসলমান যে বিবেককে পুরস্কার করো নিজের বিবেককে পুরস্কার করুন আপনি ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে কুরআনের পক্ষে রাসূলের পক্ষে আল্লাহ পাকের পক্ষে আপনি কতটা আছেন এগুলো তো বাদ দিলাম আপনি মুসলমান হয়ে আর এক মুসলমানের পক্ষে নাই আপনি বাপ হয়ে আপনার বেটার পক্ষে দাঁড়াতে পারেন না আপনি বেটা হয়ে বাপের পক্ষে দাঁড়াতে পারেন না আপনি চাচা হয়ে ভাই বোন পক্ষে দাঁড়াতে পারেন না আপনি ভাই বোন হয়ে চাচার পক্ষে দাঁড়াতে পারেন না আপনি পাড়া পড়শি হয়ে আরাক পাড়া পড়শির পক্ষে আপনি দাঁড়াতে পারেন না আপনি কেমন মুসলমান খারাপ লাগছে নাকি খারাপ লাগছে না লাগতে পারে লাগতে পারে খারাপ মনে নেবে আজকের কমিটি ভাইয়ের আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন পার্টির বিরুদ্ধে বলানোর জন্য না কোন পার্টির দালালি করার জন্য না আমি দাদা বীর আউলাদ আপনার এই জান্নাতের বাগানে এসেছি রাসূল পাকের স্টেজে এসেছি কোন পার্টির দালালি করার জন্য আসেনি আর কোন পার্টি দুশ্মনী করার জন্য আমি এখানে আসেনি হ্যাঁ এসেছি দালালি করার জন্য আমার আল্লাহ পাকে দালালি করার জন্য রাসূলের দালালি করার জন্য ইসলামের শরীয়তে কুরআনে দালালি করার জন্য আপনাদের দালালি করার জন্য আপনাদের দালালি করে আপনাদেরকে হক কথা বলে ন্যায় কথা বলে হকের উপরে পরিচালনা করে আপনাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছি ও কার লাগবে কার ছুটবে কার ছুটবে আমার দেখার দরকার নাই আমার দেখার দরকার না দাওয়াত দেন চাই নাই দেন আমার কোনো যায় আসে না আমার কোনো যায় আসে না আল্লাহ পাক আমাকেও ভালোবাসেন আপনাদেরকেও ভালোবাসেন ঠিক না বেটা
আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে ভালোবেসে বান্দা হিসাবে কবুল করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কোন গরু ছাগল উট ভেড়া বকরি কুকুর করে পাঠায়নি 18000 মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে ভালোবেসেছেন বলি কিন্তু বান্দা করে পাঠিয়েছেন শুধু তাই নয় আল্লাহ আমি সাফেরি আমাকে আরেকটু বেশি ভালোবেসেছেন আরেকটু বেশি ভালোবেসেছেন কারণ একটু বেশি ভালোবেসেছেন বলি আমাকে কোন মদফর তারিখর সুদফর হারাম করে গাঁজাখর কোন মিথ্যু কোন ধোঁকাবাজ কোন কাজ্জা কোন চোর কোন দাগাবাজের আরিফ আল্লাহ আমাকে জন্ম দেয়নি আমাকে জন্ম দিয়েছে এ জামানার মুজাহিদদের ঘরে আল্লাহ আমাকে আরেকটু বেশি ভালোবাসেন বাড়িতে ডাল ভাত খাবো আরামে থাকবো ঠিক না বেটা আপনার বাড়িতে যে পিঁপড়ে গুনো আছে না যে পিঁপড়ে গুনো আছে চিনি টেনে নিয়ে বাসায় যায় মুড়ি টেনে নিয়ে বাসায় যায় ভাত টেনে নিয়ে বাসায় যায় আপনি মনে মনে ভাবছেন আহারে এই পিঁপড়েগুলো আমার খেয়ে কে বড় হচ্ছে তাই তো নাকি মাতা মুটা আপনার বাড়ির পিঁপড়েগুলো বরঞ্চ আপনার খেয়ে খেয়ে রুগা হয়ে গেছে আর ফাঁকা মাঠে যে পিঁপড়েগুলো আছে দেখবেন একই পিঁপড়ে একই জাত ফাঁকা মাঠে আরো মোটা সুটা হয়ে আছে ঠিক না ভাইসা আগে ভালো করে বুঝবেন এদের খোরাক দিচ্ছেন কে আল্লাহ আর ওদের খোরাক দিচ্ছেন কে আল্লাহ আপনার আশ্রয় থেকে রুগা হয়ে গেছে আর ওরা ফাঁকা মাঠে পড়ে আছে ভাত পাই না চিনি পাই না মুড়ি পাই না বিস্কুট পাই না ওরা গাছ পাতার রস খেয়ে আছে তাও মাশাআল্লাহ মোটা হয়ে আছে ঠিক ঠিক না ঠিক আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে রুজি আল্লাহ মিলাবে ঠিক না পয়সা আগে বুঝার চেষ্টা করবে আমি এখানে কোন পাপী দুশ্মনী করার জন্য আসেনি কোন পাপী দালালি করার জন্য আসেনি এসেছি হক কথা বলার জন্য বুঝার চেষ্টা করবেন আজকে আপনারা সকলে হাত তুলে বললেন আপনি মুসলমান আপনি আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন কতটা আজকে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ কাঁদছে মুসলমান মাদ্রাসা কাঁদছে ছাত্র নাই আজকে আমার আপনার প্রত্যেকের বাড়িতে বাড়িতে কোরআন পাক আছে কি আছে না নাই একজনে বলবেন আছে না নাই আজকে কোরআন পাক গুলো কাঁদছে অনেকের বাড়িতে কোরআন পাক গুলো ওই বুঙ্গার খোলা হয়ে যাচ্ছে যদি আপনি প্রকৃত মুসলমান হতেন প্রকৃত উম্মতে মুহাম্মদী হতেন যদি আপনি অন্তরে আল্লাহ পাকের কতটা পরিমাণে ভালোবাসা থাকতো রসূলের ভালোবাসা থাকতো তাহলে আপনার বাড়ির কোরআন পাক গুলো ওই বুঙ্গার খোলা হতো না হতো আজকে আল্লাহকে ভালোবাসার মতো বাঁচতে পারতাম রসুলকে ভালোবাসার মতো বাঁচতে পারতাম কিন্তু ভালোবাসি না ওই নামে তার পুকুর ঘটিত হয়ে গেল নামে আল্লাহকে ভালোবাসি নামে রসুলকে ভালোবাসি কিন্তু অপরদিকে ইবলিস শয়তানের আচার আচরণ ক্যারেক্টার চরিত্রটা আমি আপনি পুরোপুরি করে নিয়ে চলছি ঠিক না বেটা আজকে হাত তুলে বলছেন আপনি মুসলমান আজকে হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি আজকে আপনি কতটা ভালোবাসেন কতটা প্রিয় করেন এক মুসলমান হয়ে আরেক মুসলমানের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চালাচ্ছেন এক নামাজি হয়ে আরেক নামাজিকে এক রোজাদার হয়ে আরেক রোজাদারকে এক কালেমা পড়নে ওয়ালা হয়ে আরেক কালেমা পড়নে ওয়ালার উপরে বেঈমান বেদিনদের জন্য আপনি তাকে মা ধর করে বিরাম থেকে তাড়িয়ে দিয়েছেন ঠিক না বেটা আপনারা বলেন জীবনে প্রথম আপনার গ্রামে আসলাম ভাই তবে হাড়ির ভাব সব হয়ে গেছে না হয় নি সব ভাত পিঠে দিব দেখতে একটা দুটো কি লাভ হয়ে গেছে না বিয়ে দিয়ে ঠিক না বেটা তা ভাই আমি আপনার গ্রামে জীবনে প্রথম আসলাম ভাই তবে যতটুকু অনুমান করলাম মাশাআল্লাহ ভালোই ঢুকে আছে আমার মনে হয় আপনার গ্রামে সব করা সত্তর থেকে পঁচাত্তরটা ঘরে এখন বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে ঠিক না বেশি বলে ফেললে
বেশি বলে ফেললাম না কম বললাম কম বললাম সবাই কম বললাম আরো কম আছে যে ভরটা কম আছে তো ভর কম আমি সব ভরা অনুমান করে বলছি তাহলে এবারে বলেন আপনার গ্রামে বেনামাজি আছে না নাই বেরুজদার আছে না নাই সুদখোর হাত আছে না নাই হারামখোর আছে না নাই লটারি খেলা করে আছে না নাই আচ্ছা বলেন তো মদ গেঁজা তারি জেনা ব্যভিচারি পরকিয়া বেনামাজি বেরুজদার পরের মেরে খাওয়া পরের ছেড়ে খাওয়া গরিবের মান আত্মসাৎ করে নেওয়া লটারি খেলা লটারির টাকা খাওয়া দালি পাল্লার মাল কম বেশি করা মানুষকে ঝুঁকা দেওয়া এগুলো হালাল না হারাম এই ধরে বলবেন হারাম ঠিক বলছেন আপনারা এই ঠিক বলছেন হারাম তাহলে তাই যদি হয় তাহলে একজন বলেন মুসলমান তার বাড়িতে বন্ধন ব্যাংক ঢুকেছে তার বাড়িতে মহিলা সমিতি ঢুকেছে ওই মুসলমান লটারির টাকা ইনকাম করে ওই মুসলমান পরের মেরে খেয়েছে ছেড়ে খেয়েছে লুটে খেয়েছে আপনি জেনে বুঝে মুসলমান নামাজি রোজাদার হয়ে তার বাড়ির খাদ্যটা খাবেন বিসমিল্লাহ বলে খাবেন আপনার ইমাম থাকবে না যাবে এই ধরে বলে থাকবে না যাবে যাবে তাহলে এবারে বলে ইমাম তো বরবাদ হয়ে যাবে তাহলে আপনি কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কেমন বাপ কেমন চাচা কেমন ছেলে কেমন ফুফা কেমন খালু আপনি কেমন আত্মীয় আমার যে আজকে আমার বাপ সুদ খায় হারাম খায় গাঁজা খায় তালি খায় শরিয়াতের পরিখিলাফ চলে জাহান্নামায় যাবে আমার বেটা জাহান্নামায় যাবে আমার চাচা দাদি জাহান্নামায় যাবে আমার ফুফা ফুপু জাহান্নামায় যাবে আমার মামা মামি জাহান্নামায় যাবে আমার পাড়াপড়শি জাহান্নামায় যাচ্ছে আর আজকে আমি কেমন মুসলমান তাদের সামনে গিয়ে একবার প্রতিবাদ করলাম না একবার আন্দোলন করলাম না একবার পলিসি সভা করলাম না একবার মিটিং করলাম না এ আব্দুল জব্বার তোমার বাড়িতে সুদের কারবার চলছে তোমার বাড়িতে লটারি কারবার চলছে তোমার বাড়ির খাদ্যটা হারাম হচ্ছে বর্জন করো ছেড়ে দাও না হলে একবারে করে দেবো আলাদা করে দেবো কেউ বলেছে বলেন কেউ বলেছি রিজাউল করিম মদ খেয়ে গ্রামে আসছে ওর বাড়িতে গিয়ে বলেছেন রিজাউল করিম তুই মদ খাস গেঁজা খাস তালি খাস সুদ খাস এখন থেকে বর্জন কর না বলে গ্রাম থেকে তাড়িয়ে দেবো বের করে দেবো আলাদা করে দেবো এক ঘরে করে দেবো বলেছেন আব্দুল খালেকের বেটা নামাজ পড়ে না রোজা রাখে না শরিয়াতের বার খিলাফ চলাফেরা করে আপনার একবার মিটিং বলেছেন আলোচনা করেছেন এ আব্দুল খালেক তোমার বেটা নামাজ পড়ে না রোজা রাখে না শরিয়াতের বার খিলাফ চলে তোমার বেটাকে নামাজ পড়তে বলো রোজা রাখতে বলো শরিয়াত মোতাবেক চলতে বলো না হলে আমরা পাড়া পড়শি তোমাকে এক ঘরে করে দেবো আলাদা করে দেবো গ্রাম থেকে তাড়ি দেবো বলেছি ভাই বলি কিন্তু প্রতিবাদ করেছি আন্দোলন করেছি ইনি আমার পক্ষে নাই ইনি আমার পক্ষে কথা বলে না ইনি আমার সাথে চলে না ইনি আমার ঝান্ডা ধরে হাঁটে না বলে এই নাকে গিয়াম থেকে তাড়িয়ে দিলাম বাড়ি থেকে বের করে দিলাম এক ঘরে করে দিলাম মাথা ফাটিয়ে দিলাম হাত ভেঙে ফেললাম ধান ভেঙে ফেললাম ঠিক না বেঠে বেঠে প্রত্যেককে বলছি মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে রসুলের পক্ষে আসো শরিয়াতের পক্ষে ইসলামের পক্ষে আসো কোরআনের পক্ষে আসো আসার মতো আসো কাজে লাগবে আর তা না বলে সব নামে তার কুকুর ঘুটি ঢোবে না নামে মুসলমান কাজে চাকার নামার কাপ হতে হবে আজকে সকলে হাত তুলে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসেন কতটা ভালোবাসে কতটা পিয়ার করে আর আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কতটা ভালোবাসেন একটু বলে অন্যদিকে যাব আল্লাহ নবী দায় নবী আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরা খানায় যাবে আম্মা জান খুব খুশি ঘর সুন্দর করে সাজিয়েছে কারণ অনেকদিন পর স্বামী যখন রুমে আসে ঘরে আসে
স্ত্রী কি করে ভাই ভদ্র গুছায় না ভালোমন্দ রান্না বান্না করে না করে এবং নিজ সুন্দর করে পোশাক পরে বসে থাকে স্বামীর জন্য অপেক্ষা করে রাসূল আমার আসবেন দিন দুনিয়ার বাদশা আসবেন আম্মা জান ভদ্র সুন্দর করে গুছিয়েছেন নরম রাসূল পাকের জন্য বিছানা করেছেন ভালোমন্দ রান্না করে নিজে সেজে গুছে ঘরে বসে আসেন রাসূল আমার আসবেন আল্লাহ নবী দয়ার নবী ঘরে আসলেন সালাম দিলেন বাইরে থেকে ভিতর থেকে আওয়াজ আসলো হুজুর আপনি ভিতরে আসেন আমি আয়েশা অপেক্ষা করছি রাসূল আমার হুজরাখানায় ভিতরে প্রবেশ করেছেন ভিতরে প্রবেশ করেছেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বসার ব্যবস্থা করলেন পানি পানি দিলেন হুজুর একটু রান্না বান্না করেছে আপনার জন্য যদি আপনি আদেশ দেন তাহলে খাবারগুলো নিয়ে আসেন ঠিক আছে আয়েশা আপনি নিয়ে আসেন وعمل بيننا او نبي ما يشكرا او شمر هلا نبي تعالى بشموك اما جانا حجرك اشارة شديكا رضي الله تعالى دا فرمون قرنا قرنا چين خبر قرنا قرنا ياسر رسول مارا اكتو قرنا خبر قرنا قرنا او شمر هلا نبي تعالى আম্মা জান মুচকে মুচকে হাসছে না আগারে রাসূলের জন্য নরম বিছানা করেছে রাসূল আমার নরম বিছানা পেয়ে অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি বেশি ঘুমাচ্ছেন মুচকে মুচকে হাসছে কে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝার চেষ্টা করবেন আজকে সকলে হাত তুলে বললাম আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি সেবা করছেন মুচকে মুচকে হাসছেন আহারে অন্য অন্য দিনের তুলনায় আজকে রসুল আমার একটু বেশি বেশি ঘুমাতে লেগেছে হঠাৎ রসুল আমার ঘুম ভেঙে গেছে বিছানা থেকে দাঁড়িয়ে বলে ভয় পেয়ে গেলেন দূরে গেলেন আহারে আমি আয়েশা রাসূল পাকের কান্না শুনেছি রাসূল পাকের গর্জন শুনেছি কিন্তু আজকের মতো করেন না আজকের মতো কাকুতি মিনতি ইয়া হাবল উম্মতি ইয়া হাবল উম্মতি বলে গর্জন আওয়াজ আমি আয়েশা জীবনে কোনোদিন শুনি না এতদিন আমার নেকা হয়েছে সাদী হয়েছে রাসূলের সাথে আমি এরকম কান্না কোনোদিন শুনি না আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে গেলেন আস্তে আস্তে বলে উঠলো
يا رسول الله يا حبيب الله حضور আমি আয়েশা আমি কি কোনো অন্যায় করে ফেললাম আমি কি কোনো দোষ করে ফেললাম আমি কি কোনো ভুল করে ফেললাম হুজুর আমি আপনার কান্না শুনেছি আপনার কাকতি মিনতি শুনেছি ইয়া হাবল উম্মতি বলে আপনার উম্মত উম্মতদের ভালোবেসে আপনার কান্না শুনেছি কিন্তু আজকের মতো কান্না আজকের মতো কষ্ট আমি আয়েশা কোনোদিন শুনি না হুজুর আমি কি কোনো দোষ করে ফেললাম ও আমার বেজনিয়া ও নবি পাকের আশিকরা ওই সময় আল্লাহ নবী তার নবী বাবা বাবার নবী এতিম সিনবি আমার ও ভরা বাতা চোখর পরিনি কাঁদতে কাঁদতে বলতাম বললে ওরে আয়েশা রে আপনি কোন অন্যায় করেননি আয়েশা আপনি কোন দোষ করেননি আয়েশা আপনি কোন ভুল করেননি তবে রসুল আমি আপনাকে জানিয়ে দিই ক্ষমতা ক্ষমতার আমি রসুল আমার জন্য কোনদিন আপনি নরম বিচারা করবেন না আয়েশা আমি রসুল আমার জন্য ভালো মন্দ রান্না বান্না করবেন না আয়েশা রে আজকে আমি রসুল আপনার হুজুরে বন্ধু রান্না বান্না করেছে কোন স্ত্রী না চায় তার স্বামীর জন্য বন্ধু রান্না বান্না করতে এখানে আপনার মন চেয়েছে আপনি রান্না করেছেন কিন্তু আমি না সোচ আপনাকে জানিয়ে দিই আমার জন্য তো সুন্দর সুন্দর রান্না করবেন না আমি রসুল আজকে ভালো মন্দ খেলাম আজকে আমার এমন উম্মা তুম্মা দিয়েছে তাদের পেটেতে তাদের গালেতে এক লোকমা খাবার না পর্যন্ত ওঠে না ওরে আয়েশা রে আমি রসুল আমার জন্য নরম বিছানা করবেন না ওরে আয়েশা রে আমি রসুল আজকে নরম বিছানা অন্য নদীর তুলনায় আজকে একটু বেশি বেশি ঘুমিয়ে ফেললাম আয়েশা রে আপনি জানেন না জানেন না আমি রসুল আজকে দিনে আমার আখেরি জামানা আমার গুনাহগার উম্মা তুম্মাদের জন্য আমার কান্নাটা কম হয়ে গিয়েছে আয়েশা রে আমি রসুল যখন আরামে ঘুমাচ্ছিলাম অন্য নদীর তুলনায় আজকে বেশি বেশি ঘুমাতে আরম্ভ করলাম আমি রসুল আমার কানে তামাতা বেজে বেজে আছে আমার আখেরি জামানা পুরাবার উম্মা তুম্মাতিরা যেন কাকুতি বিনতি করে ইয়া রসুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ বলো আমার নামার আগুন থেকে বাঁচা কায়ামত রাজাব থেকে বাঁচা সিরাতে রাস্তা থেকে বাঁচার হুজুর আমরা জাহান্নামী হয়ে যাব আয়েশা রে আমি রসুল আমার কানে আওয়াজ আছে আমি রসুল সঙ্গে সঙ্গে আমার আখেরি জামানা আমি গুনাহগার উম্মা তুম্মাদের কান্না কাকুতি মিনতি যা শুনে আমি রসুল আরামের বিছানা থেকে দাঁড়িয়ে পড়েছি রসুল এক বছর নয় দুই বছর ৬৩ বছর আমাকে আপনাকে ভালোবেসে ঠিক মতো ঘুমান আমাকে আপনাকে ভালোবেসে ঠিক মতো রসুল আমার আহার করেননি শুধু রসুল পৃথিবীর বাদশা না পৃথিবীর নেতা না আমার আপনার নবী কি শুধুই আপনার এক কোন এলাকার নেতা আমার আপনার রাসূল কি শুধু পশ্চিম বাংলার মুসলমানদের নেতা এজোরে বলবে ভারতের নেতা আমার আপনার রাসূল কি শুধু সারা বিশ্বের নেতা এজোরে বলুন না আমার আপনার রাসূল হলেন দিন দুনিয়া আখিরাতের নেতা ওই রাসূল চাইলে পারতেন যে সোনার সিংহাসনে আমি আরাম করব ওই রাসূল চাইলে পারতেন যে আল্লাহ আমি রসুল আটটা দয়ার জান্নাতের ভিতরে একটা জান্নাত দুনিয়ায় পাঠিয়ে দেন আমি রসুল ওই জান্নাতে আরাম করব ঘুমাবো পারতেন না জান্নাতে নিয়ে আসতে পারতেন না পারতেন তবুও রসুল আমার ছিঁড়া ফাটা ফুটো নোংরা জামা পরে লাইফটা কাটিয়েছেন কাকে ভালোবেসে এই জোরে বলি আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে প্রিয় করে আর আজকে সকলে হাত তুলে বললেন রসুলকে ভালোবাসে তাই তো লজ্জা করে না লজ্জা করলো না রসুলকে ভালোবাসি বলতে
আজকে রাসূল আমার আপনার কাছে টুপি দাড়ি জুব্বা ইসলাম শরিয়াত কুরআন মসজিদ মাদ্রাসা কুরআন পাক তাসবিহ পৌঁছে দেওয়ার জন্য শরিয়াতের বিধানগুলো পৌঁছে দেওয়ার জন্য রাসূল মার খেয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে রাসূলের দান্দা মুবারক শহীদ করেছে শুধু তাই নয় রাসূলের সাহাবারা জীবনটাকে কুরবানি করে দিয়েছে আর আজ আমি আপনি উম্মতে মুকাম্মাদি হয়ে রাসূলের পক্ষে হাত তুললাম রাসূলকে ভালোবাসি আর এই হাত দিয়ে রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রটাকে জবে করে বেড়াচ্ছি কুরবানি করে বেড়াচ্ছি ঠিক না বেটা এই হাত দিয়ে ইসলামের আইন কানুন বিধানগুলোকে রাসূলের আদর্শ ক্যারেক্টার চরিত্রগুলোকে একটু অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তির জন্য চেয়ারের জন্য বডির জন্য এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বিদিনদের হাতে বিক্রি করে দিচ্ছি নিলাম করে দিচ্ছি ঠিক না বেটা আজকে লক্ষ্য করুন আমাদের মতো কিছু কিছু মোল্লা মৌলবি বেরিয়েছে টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা পীর সাহেব পীরজাদা হাফেজ সাহেব কাজী সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব সাইনবোর্ডওয়ালা মুসলমান কিছু বেরিয়েছে লক্ষ্য করুন ইসলাম জাহান্নামে যাবে জান্নাতে যাবে আমার দেখার দরকার নাই মুসলমান জান্নাতে যাবে জাহান্নামে যাবে আমার দেখার দরকার নাই দাদা পীরের সিলসিলার মানুষ দাদা পীরের সিলসিলার মুরিদ মোতাকে দিন এরা জাহান্নামে যাবে জান্নাতে যাবে এরা মার খাবে কি বাঁচবে আমার দেখার দরকার নাই আমার বান্দিল হলেই হলো ঠিক না বেটা এ খারাপ লাগছে আপনার না ভালো লাগে লাগতে পারে ভারে ভারে লাগতে পারে ভারে ভারে আমি এখানে বলবো আমি এখানে বলবো ভাই পকেট মার থেকে সাবধান পকেট মার থেকে সাবধান দুজন লোক ঠেলে উঠবে আপনি পীরের বাটা ভাই এরকম বললেন এখানে পকেট মার হয়ে যাবে তা মানে কি বলেন তো তার মানে কি চোরের মায়ের বড় গলা ও ব্যাটাই পকেট মার ঠিক না বেটা ও ব্যাটাই পকেট মার আজকে দেখেন তিন দিনে সব সবে দাদা পীরের দরবারে মাজারে জিয়ারত করছে কেঁদে পাগল আল্লাহ আমাদের গুনাহগুলিকে মাফ করে দেন আর পকেট মার সাইড থেকে গিয়ে মোবাইল মানি ব্যাগ চুরি করে পালাচ্ছে কি ঠিক না বেটা তো মাজারে গিয়ে পকেট মার তো দূরের কথা আল্লাহ পাকের মসজিদে মাইকা মন চুরি করে নিয়ে পালাচ্ছে আল্লাহ পাকের ঘরের টাকা চাঁদার বাক্স নিয়ে পালাচ্ছে ঠিক ও ঠিক করবে আর যারা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে মাইক খুলে নিয়ে বিক্রি করতে পারে মাইকা মন বিক্রি করতে পারে মেশিন বিক্রি করতে পারে চাঁদার বাক্স খুলে বিক্রি করতে পারে তারা আমার আপনার ঈমান আমাকে আপনাকে বিক্রি করবে না কোনো মানে আছে জোরে বলবে আমাকে আপনাকে বিক্রি করে ফেলবে ভালো করে বুঝবেন ভাই ঘরে কে আমি তো কলা খাই না তার মানে পুরো ব্যাটারি কলা খেয়েছে বুঝতে পেরেছে বোঝার চেষ্টা করবে আজকে কিছু কিছু মানুষ তারা বেরিয়েছে আমার আপনার ঈমান আমল আকীদাকে লুট করে বেড়াচ্ছে আর আজকে আপনারা হাত তুলে বললেন রাসূলকে ভালোবাসি ইয়া করে না কিছুদিন আগে এই রবিউল আউয়াল মাসে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার যে আমার রাজ্যের একজন নেতা বাবা এই রাসূলের কোন ছবি আছে না এই ছবি আছে না রাসূলের যে ছবি বার করবে তার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন না বলে এই জোরে বলেন রাসূলের ছবি দিয়ে যারা সিনেমা তৈরি করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন না বলে আপনারা করেছেন এর আগে যখন নূপুর শর্মা আমার ভারতের একজন মন অসৎ চরিত্রের মহিলা একজন নেত্রী আমার আপনার রাসূল পাকিস্তানে গুস্তাকি করেছিল রাসূলের চরিত্র উপরে আঘাত দিয়েছিল আপনারা প্রতিবাদ করেন নি এজন্য বলবি প্রতিবাদ করেছিলেন বেশ কয়েক বছর আগে কথা বলছি
একটা সিনেমা তৈরি হয়েছিল ফ্রান্স বার করেছিল ইনোসেন্স অফ মুসলিম মনে আছে আপনাদের আপনাদের কেষ্ট পুরে তার প্রতিবাদে একটা সভা হয়েছিল প্রায় 70 থেকে 80 হাজার মানুষ জমা হয়েছিল এই কেষ্ট পুরে মাটিতে তা ভাই ওই সিনেমা হয়েছিল রাসূলের নামে আপনারা প্রতিবাদ করেছিলেন আমেরিকা রাসূল পাকের ব্যঙ্গ চিত্র তৈরি করেছিল আমরা প্রতিবাদ করেছি কিন্তু ভাই কিছুদিন আগে এই রবিউল আউয়াল মাসে 12 তারিখে আমার রাজ্যের একজন নেতা আমার আপনার রাসূল পাকের ছবি তৈরি করে ওই ছবির গলায় মালা পরিয়েছে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলো বলেন এই তো কিছুদিন আগে প্রেসিডেন্সির কলেজে হিন্দু ভাইদের একটা পুজো হয়ে গিয়েছে সরস্বতী পুজো ঠিক না ভাই অবশ্যই আমার আল্লাহ পাক বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার ধর্ম তোমার কাছে বড় বড় তার ধর্ম তার কাছে বড় ঠিক না ভাই খবরদার অন্য কোন ধর্মকে তোমরা গালি দিও না অন্য কোন ধর্মকে ছোট করো না কে বলছে আমার আল্লাহ পাক বলছেন অন্য কোন ধর্মকে গালি দিও না ছোট করো না অসম্মান করো না কারণ সেও তোমার ধর্মকে ছোট করবে গালি দেবে অসম্মান করবে ঠিক না ভাই আমি ছোট করছি না তার ধর্ম তিনি পালন করো আমাদের কোন যায় আসে না ঠিক না ভাই তারা যেমন খুশি ভাবে করো আমাদের কোনো প্রতিবাদ নাই কোনো আন্দোলন নাই আজকে বিভিন্ন পুজো কমিটির মধ্যে আমাদের মুসলমান ভাইরা জড়িয়ে আছে ঠিক না ভাই তারা জড়িয়ে আছে কিন্তু ভাই ওই প্রেসিডেন্সি কলেজে যখন পুজো হচ্ছিল ঠাকুরের পায়ের তলায় আমার আল্লাহ পাকের নাম আল্লাহ একবার সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখেননি দেখেননি ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম আমার রাজ্যের একজন নেতা বুট পরে আল্লাহ পাকের নামের পাশে পাটা রেখে পুজো করছে কটা মুসলমান আমরা প্রতিবাদ করেছেন বলো বলো কজন আন্দোলন করেছেন আগে রাসূলকে ভালোবাসে বলছেন আল্লাহকে ভালোবাসে বলছেন আজকে নূপুর শর্মা অন্যায় করেছে দোষ করেছে ওর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ঠিক না বেটে ওকে ফাঁসি দিয়ে ঝুলানো দরকার ছিল ঠিক না বেটে তবে ভাই নূপুর শর্মার জন্ম কার ঘরে অলিমার ঘরে নামাজির ঘরে কোরআনের ঘরে কার ঘরে বলে ইসলামের ঘরে কার ঘরে একজন বেদিন ভাইয়ের ঘরে হিন্দু ভাইয়ের ঘরে ঠিক না বেটি নূপুর শর্মা ইসলাম সম্পর্কে জানে কোরআন সম্পর্কে জানে রাসূল সম্পর্কে জানে আল্লাহ পাক সম্পর্কে জানে জানে না অন্যায় করেছে প্রতিবাদ হওয়া দরকার কিন্তু আমার আপনার পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যে নূপুর শর্মা গুলো জন্ম নিয়ে বসে আছে বলে আজকে মুসলমান সাইনবোর্ড রেখে মুসলমান দাবি করে উম্মতে মুহাম্মাদি দাবি করে রাসূলকে ভালোবাসি বলে আল্লাহকে ভালোবাসি বলে আজকে ইসলামকে মিটাবার চক্রান্ত শুরু করেছে আজকে ইসলামকে বিক্রি করছে ইসলামের আইন কানুন বিধানগুলোকে নিলাম করে বেড়াচ্ছে এদের বিরুদ্ধে আপনারা কতজন প্রতিবাদ করেছেন বলে কজন করেছে তাই প্রত্যেককে বলছে মুসলমান এখনো সময় আছে প্রকৃত মুসলমান হওয়ার চেষ্টা করুন কাজে লাগবে আর তানা কোন সব শেষ সব শেষ রসুলের পক্ষে আল্লাহ পাকের পক্ষে আসার মতো আসুন কাজে লাগবে না পারে সব শেষ আল্লাহ নবী দয়ার নবী নবী আমার হুজরা আম্মা জানা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা খানায় গোসল খানায় গোসল করছে আর এদিকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে গোসলখানার বাইরে হাতে করে পাত্রে তেল নিয়ে দাঁড়িয়ে আছেন রাসূল আমার গোসলখানা থেকে বিরত দেরি হচ্ছে আম্মা জান ফরমাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূল আপনার কি গোসলখানা থেকে আসতে দেরি হবে কেন আয়েশা হলির তো শখ করেছি আমি আয়েশা আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের দোস্ত আমার স্বামীর বাদানে একটু তেল মাখাবো
কে বলছেন আম্মাদেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই নাকি আয়েশা আপনি আমার বাদানে তেল মাখাবেন ঠিক আছে আয়েশা আপনি অপেক্ষা করুন এখনি বেরোচ্ছে রাসূল আমার গোসল কমপ্লিট করলেন চাদর মুবারকটাকে শরীরে জড়িয়ে বাইরে আসলেন রাসূল আমার সামনে বসলেন আয়েশা আপনি আমার বাদানে তেল মাখাবেন আম্মাদেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের পিছনে বসেছিল কত শোক কত ইচ্ছা কত আশা যে রাসূল পাকের নূরানি বাদানে তেল মাখাবো ওই সময় আম্মাদেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল আমার প্রশ্ন বললেন আয়েশা তেল মাখা আমার বাদানে তেল মাখাবেন বললেন আম্মাদেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেল মাখাবার জন্য রাসূল পাকের বাদান মুবারক থেকে পিক মুবারক থেকে চাদরটাকে তুললেন তোলার পরেই ছেড়ে দিলেন দিয়ে টুকরে টুকরে কাঁদছেন আম্মাজান কাঁদছেন রাসূল আমার বলে উঠলেন আয়েশা আপনি শখ করেছেন আমার নূরানি বাদানে তেল মাখাবেন কি হলো মাখান মাখাবেন তো বলে যখন পিছনের দিকে তাকিয়েছেন দেখেন আম্মাজান টুকরে টুকরে কাঁদছেন চোখ দিয়ে টপ 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 করে পানি পিশাব করছে রাসূল আমার বলে উঠলেন আয়েশা আপনি কাঁদছেন কেন শখ করেছেন আপনার স্বামীর বাগানে আল্লাহ পাক রাসূলের বাগানে তেল মাখাবেন আপনি কাঁদছেন তেল মাখা ও আমার ভাইয়েরা ও নবী পাকের আশিকেরা ওই সময় আল্লাহ নবী তার নবীকে আম্মা জার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ চারিদিকে হত বিপদ হয়ে আছে চারিদিকে গর্ত গর্ত হয়ে আছে আপনার শরীরের উপরে এত অত্যাচার হয়েছে এত জুলুম হয়েছে এত নির্যাতন হয়েছে আমি আয়েশা থেকে আমি সহ্য করতে পারি না আমি আয়েশা আমার বুকটা ফেটে যায় আমি আয়েশা এর জন্য কান্না আরম্ভ করেছে আমি আয়েশা আপনার নূরানি বাদানের দাঁত ক্ষত বিক্ষত হলো